বন্ধুরা ঠান্ডা পড়ে গেছে আর ফুলকপি খাবো না তাই কখনো হয় তো চলো আজকে তোমাদের সাথে ফুলকপি দারুন একটা রেসিপি শেয়ার করবো তো সঙ্গে থাকো আর পুরোপুরি দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর রেসিপিটা অবশ্যই ভালো লাগবে এই জন্য দেখো আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি আমাদের ফ্যামিলি মেম্বার কম তার জন্য অল্প করে নিয়েছি নিয়ে ওটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি খুব বেশি বড় করবো না তো রেসিপিটা হচ্ছে ভাপা যায় কারণে হচ্ছে ছোট ছোট হয়েছে আর এখানে দেখো ওভেনে একটু জল চাপিয়ে দিয়েছি তো জলটা আমি হালকা হাত দিয়ে দেখলাম যে গরম আছে কিনা একদম ঠান্ডা জলে দেবো না তাহলে ফুলকপিটা কেমন একটা হয়ে যায় তো হালকা নুন দিয়ে দিয়েছি তো সেই কারণে যাতে ফুলকপির মধ্যে একটু নুনটা ঢোকে তো দেখো ফুলকপিটা জলের মধ্যে ঠেলে দিলাম দিয়ে এখন একটু অল্প করে ফুটিয়ে নেবো বেশি ফোটাবো না তাহলে কিন্তু অসুবিধা আছে পরে তোমাদের বলছি তো চলো এ সিদ্ধ হোক তো দেখো আমার ফুলকপিটা মোটামুটি মানে কিছুটা সিদ্ধ হয়ে গেছে মানে জাস্ট মানে গন্ধটা মানে পাস করার জন্য একটু ভাবিয়ে নিয়েছি তাহলে আমাদের গ্যাসের যাদের সমস্যা আছে মো তাদের গ্যাসের মানে অতটা গ্যাস হবে না তো এখানে কী কী লাগছে দেখো দুটো পেঁয়াজ নিয়েছি আমার ফুলকপির মানে পরিমাণ বুঝে আর একটা নিয়েছি টমেটো আরও কি কী লাগছে সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি যে এই মোটামুটি দেখো মশলা করা হয়ে গেছে তো এইখানে প্লেটের মধ্যে আছে আমার হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে টমেটো আর এর মধ্যে প্রথমেই চিনি দিয়ে দিয়েছি এটা তোমাদের দেখালাম না বলে দিলাম তো এটা দাঁড় পরে আমাদের এর মধ্যে দিতে হবে একটুখানি রসুন বাটা এটা আমাদের পরিমাণ মতো বুঝে দিতে হবে যতটা পরিমাণ সেটা একটা আন্দাজ করে দিতে হবে তো আমার যেহেতু ফুলকপির পরিমাণ খুবই কম তো সেই পরিমাণ বুঝে আমি দিলাম তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো টক দই এটা মেন টক দই দিতেই হবে যেহেতু আমি ফার্স্টে একটু চিনি দিয়ে দিয়েছি সেই জন্য মিষ্টি দই আমি ব্যবহার করব না এখানে টক দইটাই ব্যবহার করব আর টক দইটা একটু বেশি পরিমাণ দেব আর যারা মিষ্টি দই ব্যবহার করবে তারা তোমরা কিন্তু অবশ্যই চিনি দেবে না তো এখানে অল্প পরিমাণ আমি হলুদ দিয়ে দেবো খুব বেশি হলুদ দেবো না এটা অল্পতেই অল্পতেই হবে আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো কাঁচা মানে শুকনো লঙ্কার গুঁড়ো তো তোমরা যদি শুকনো লঙ্কা কারোর খেতে অসুবিধা হয় সেটা স্কিপ করে যেতে পারো সেই হিসাবে কাঁচা লঙ্কা চিড়ে বাটা বা চিরে দিতে পারো তো আমাদের শুকনো লঙ্কাটাই ঘরে খাওয়া হয় সেই জন্য দিলাম আর কালারের জন্য কোনো কাশ্মীরি যেটা রেড পাউডার হয় ইউজ করবো না এখন দিয়ে দিচ্ছি অল্প নুন এখানে প্রথমে অল্প নুন দেবে বেশি দিতে যাবে না এটা একটু মিষ্টি মিষ্টি ভাবের হবে তো তো সেই কারণে প্রথমে নুনটা অল্পই দেবো আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ কাঁচা লঙ্কা তো এই অবস্থা আমি দেখো এর মধ্যে তেল দিয়ে দিলাম অল্প দিলাম পরে তো দিয়ে এখানে সর্ষের তেলও চাইলে দিতে পারো আমরা সাদা তেল খাই তো সেই কারণে সাদা তেলটাই দিলাম সর্ষের তেল আর দিলাম না দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে একদম উল্টে পাল্টে ভালো করে হাত দিয়ে মাখবো না হাত দিয়ে মাখতে গেলে কি হবে ফুলকপিটা ভেঙে যাবে যার জন্য চামচ দিয়েই ভালো করে যতটা সম্ভব উল্টে পাল্টে নেড়ে একদম মেখে নেবো তো এইভাবেই মেখে নেবে বেশি চাপ দেবে না ফুলকপিটা যেহেতু সিদ্ধ করা আছে একটু নরম নরম আর এখনও ফুলকপি তো বেশ কচ্ছি তো যার জন্য একটু থেকে কিন্তু ভেঙে যায় দেখবে তো সেই কারণে অল্পভাবে অল্প আসলোভাবেই আর কীরকম মেখে নেব তো দেখো ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু কোনো রকম গরম করে নেওয়া যাবে না ঠান্ডায় বসাতে হবে তার মধ্যে ফুলকপির যে মাখাটা পুরো মশলা দিয়ে সেটা ঢেলে দিলাম আর এটা হচ্ছে কাপের মধ্যে একটু দই ছিল সেই কারণে জল দিয়েছি বলে দুধ মনে হচ্ছে এটা দুধ না এটা জল অল্প পরিমাণ জল দেবো খুব বেশি জল দেবো না এটা একটু কামাকা কামাকা হবে সেই জন্য এখন একটু জল দিলাম পরে লাগলে আমি আবার দেবো অবশ্যই তখন কিন্তু গরম জল দিতে হবে ঠান্ডা দিলে হবে না তো দেখো এই অবস্থায় আমি মশলাটা জলটা দিয়ে পুরো নাড়িয়ে নিলাম নিয়ে এবার আমি ওভেনটা অন করব তো ওভেনটা অন করে দিলাম এখন কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু পুরোপুরি ফুলে থাকবে এখন কিন্তু সিমে দেওয়া যাবে না তো এখন একটুখানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো এখন পুরোপুরি গ্যাসটা ফুল থাকবে আর ঢাকা দিয়ে দেবে দিয়ে তারপরে দেখো কি করছি আমি ভালো করে ঠেকে দিলাম এখন দেখো ঢাকনা তোলায় কেন দেখাল এখন পুরোপুরি তরকারিটা ফুটে গেছে এই অবস্থায় পুরো একবার ফুটিয়ে নিয়ে এখন সীমা যে দিয়ে দেবো পরে কিছুক্ষণ পরে আসছে দেখো তরকারিটা আমার এই অবস্থা হয়ে গেছে মানে এখানে পুরোপুরি হয়ে গেছে এবং মানে মাঝখানে ভিডিও করেছিলাম সেটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে দেখাতে যাই হোক এটা তরকারির ফাইনাল লুক